1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসলে। মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। কেউ পুণ্য নিয়ে আসলে তার জন্য থাকবে উত্তম প্রতিদান, আর কেউ পাপ নিয়ে আসলে তার জন্য থাকবে জাহান্নাম, আর তাকে সেই প্রতিদান দেওয়া হবে যা সে দুনিয়াতে করেছে। পৃথিবীর বুকে যে ধর্মটা সবচেয়ে বেশি খাঁটি সেটি হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। স্বামী, তুমি কি উপহার চাও? স্ত্রী, একটা বরকতময় সংসার। স্বামী আর স্ত্রী দুইজনে মিলে এত বেশি আমল করতে চাই যে আমলের জন্য মরণের পর আপনার সঙ্গে সুখে থাকার জন্য জান্নাতে একটা ঘর পাই। পৃথিবীতে এত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। মানুষের উপকার করুন ভালো কথা, কিন্তু বিনিময়ে খোটা প্রদান করবেন না, কারণ খোটার কাছে উপকারের কোনো মূল্য থাকে না। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ তোমার জীবন নয়, তুমি অপেক্ষা করো, সময় সবকিছু ফিরিয়ে দিবে। যদি ভাগ্য বলে কিছু আছে বিশ্বাস করো, তবে কখনো কাউকে ছোট করো না, কাউকে অপমান করো না, কাউকে কষ্ট দিও না, কারণ ভাগ্য খুব ভালো, প্রতিশোধ নিতে জানে। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই, যতটুকু নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই, যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই, যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। মেয়েরা বাবার বকা খাওয়ার পর যতটা কান্না করে তার চেয়ে বেশি কান্না করে যখন বাবা আদর করে রাগ ভাঙাতে যায়। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। আসলে কেউই কখনো কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। আমরা যে চারটা জিনিস চাই তা হলো, এক, শীতের সময় গরম, দুই, গরমের সময় শীত, তিন, বৃষ্টির সময় রোদ, চার, রোদের সময় বৃষ্টি। দুনিয়ার মানুষকে খুশি করা কঠিন, কিন্তু আল্লাহকে খুশি করা সহজ। আল্লাহকে খুশি রাখুন। সৎ লোক সাতবার বিপদে পড়লেও উঠে দাঁড়ায়, আর অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত যায়। যুগটা এমন, আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে। বন্ধুর সাফল্য দেখার পর গর্ব না হয়ে যদি হিংসা হয়, তাহলে বুঝে নিন আপনি ছোট লোক। মা যখন কোনো দোয়া পরে গায়ে ফু দিয়ে দেয়, তখন মনের মধ্যে একটা আলাদা শান্তি চলে আসে। একটি পাপ করার আগের মুহূর্তে তিনটি কথা মনে করার চেষ্টা করুন। এক, আল্লাহ আপনাকে দেখছেন। দুই, ফেরেশতারা আপনার কর্ম লিখছে। তিন, মৃত্যুর যে কোনো সময় হতে পারে। যতক্ষণ না নিজের ওপর ঘটে, ততক্ষণ আবেগ আর অনুভূতিগুলো নাটক মনে হয়। প্রিয় মানুষটার সাথে লাস্ট কবে দেখা হয়েছিল?